আমার সাথে দেখা করো। শুনিনি শুনিনি মা বোনেরা শুনিল যত লক্ষ্যজন আমরা হইলাম এই গ্রামের তিন বান্দরের দল তিন আমরা হইলাম এই গ্রামের তিন বান্দরের দল তিন বান্দরের দল রে তিন বান্দরের দল তিন বান্দরের দল রে তিন বান্দরের দল আচ্ছা কি দিয়ান তুই তো খুব ভালো অ্যাক্টিং করতে পারো জানোস হ্যাঁ হ্যাঁ তবে আমাদের দুইজনকে একটা সিনেমার হিরোর মতো অ্যাক্টিং করে দেখা হ্যাঁ সিনেমার হিরোর মতো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুই যখন কইতাছস তাহলে তোর একটা অ্যাক্টিং করে দেই মাই নেম ইজ দিহান নাম তো শোনাই হগা হ্যাঁ আচ্ছা ঠিক আছে হিন্দি আর করলাম না তোর শোন দেখ কেমন লাগলো ঠিক ওর ওর জানো না একটু অ্যাকশন করে দেখা না বিলম্বর মতো অ্যাকশন করে একটু এনে খারাপ আমার আমি পুরি বাজার মার দিতেছি তুই বিলেন আয় আয় ওই দিতেছি তারা মনে করছে কি হইতাছে সব এনে এনে অভিনয় চলতাছে আমি অভিনয় করতেছি হ্যাঁ কাকা ওনা খুব ভালো অভিনয় পারে হ্যাঁ ভালো অভিনয় করতে পারে আচ্ছা তুমি কি সত্যি ভালো অভিনয় করতে পারো হ্যাঁ কাকা ও খুব ভালো অভিনয় জানে আচ্ছা পরে যদি মিডিয়ায় কেউ কান দেয় একবারে হিরো হয়ে যাব গা হিরো শুনো একটা অভিনয় করে দেখাও তো অভিনয় কি কিসের অভিনয় আমার তো বলতে বলতে একটা পঙ্গু মানুষের অভিনয় করে দেখো পঙ্গু হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই দেখেন ভালো করে করিস বাবা বাবা চমৎকার শুনো তুমি একদিন সত্যি বড় অভিনেতা হবা হ্যাঁ আর শুনো তোমার যদি এই বিষয়ে কোনো সহযোগিতা লাগে তুমি আমারে বলবা আমার মিডিয়াতে অনেক পরিচিত লোক আছে আমি এমন মানুষের সাথে তোমার পরিচয় করাই দিমু তুমি অনেক বড় নায়ক হবা তাহলে তুমি পরশুদিন আমার সাথে দেখা করো আচ্ছা ঠিক আছে আমি তোমার একটা ঠিকানা লিখে দিমু ওই ঠিকানা মতো যাবা ওরা তোমার কাজ দিব আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি তাহলে যাই তুমি তো আমার সাথে দেখা করো আচ্ছা ঠিক আছে আচ্ছা দিহান কি আমার মনে হচ্ছে তুই খুব একটা বড় কাজ পাবি আহা ঠিকই কইছস আমি পরশুদিন যাব ঠিক আছে চল এবার আমরা খেলি গা চল দিহান আসো বাবা তাড়াতাড়ি আসো মা শুধু শুধু কান্দাছ আমি কি একবার জামগা নাকি আবার তো কয়দিন পরে আসবো ভাবি আপনি কান্নাকাটি করেন না ও অনেক বড় নায়ক হইয়া এখানে ফিরে আসবো ঠিক আছে বাবা তুই সাবধানে যাস কিন্তু আচ্ছা ঠিক আছে মা আর মাঝে মধ্যে আমার সঙ্গে কিন্তু ফোনে কথা বলা লাগবে আচ্ছা ঠিক আছে তা কইরো তুমি সাবধানে থেকো আচ্ছা বাবা ঠিক মতো খাওয়া দাওয়া করবি আচ্ছা ঠিক আছে মা দিহান তুই বড় নায়ক হইয়া আমাদের ভুলে যাবি না তো আরে না তুই এটা কি কইতাস তোর এসব বাদ দে আমি তোরে সারা জীবনে মনে রাখবো তোদের দুইজন দে
আচ্ছা ঠিক আছে মা দোয়া করো মা আচ্ছা দিয়ান চল বাবা ওই ট্রেনের সময় হয়ে গেল যাই মা সাবধানে থেকো আমি আমরা তাহলে আসি আচ্ছা ঠিক আছে তোমরা কান্দো না ও অনেক বড় হইয়া তোমাকে কাছে ফিরে আসবো চলো বাবা চলো তাড়াতাড়ি আসিস চাচি দিয়ান তো চলে গেল এখন আমরা কার সাথে খেলাম গাড়ি নিয়ে থাকবো তোরা তো খেলার কথা ভাবতেছস আমার তো ওই দিয়ান ছাড়া আর কেউ নাই আমি কারে নিয়ে থাকবো তোরা মাঝে মাঝে এসে আমার একটু সময় দে কত
মনে করতে রিকোয়েস্ট করে আমি বলে সত্যি পারুম না আমার একদিনের প্রেমের দানস কত অনেক টাকা না তোর বলে কোনো লাভ নাই তোর মাথা ঘোরাবো শুনলি ঠিক আছে যা দোকানে যা কিছু খাই নি যা 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 সর দিহান তুই আমাদের সাথে এরকমটা করতে পারলি দেখ আমি কিরকম করতে পারি বা না পারি এটা আমার ব্যাপার আমি তোর সাথে যেরকম করছি এটা নিয়ে খুশি থাক যা তোকে টাকা দিছি না যা দোকানে যা আমার বিরক্ত করি না তোদের দয়া করে বলতেছি যা তোরা যা তোরা কি বলছো হ্যাঁ আমি আইসা তোদের মতো এই কাদা বালু দেখেলাম কখনো না এটা আমি পারুম না দামি পোশাক আর ওই যে তুই প্রথম যেদিন ঢাকা গেলি তোর আমি অনেকগুলো কাপড় চোপড় কিনা দিছিলাম তোর মনে আছে সেইগুলো আমার টাকায় না এই যে তোর এই দুই বন্ধুর টাকা ওরা নিজেরা টিফিন না খাইয়া টাকা জমাইয়া আবার দিছিল আর কইল আরে কইল কাকা ও ঢাকা যাইতেছে ভালো কিছু পোশাক কিনে দিয়ে আর তুই তুই আজকে তাকে সাথে এরকম ব্যবহার করতেছ এইটা আমি তোর কাছে আশা করতে পারি আপনি কানে কি বুঝাইতেছেন ও তো মানুষ না ও মানুষের না মানুষ হয়ে গেছে এগুলো বলেন না ও কোনো দোষ নাই আসলে আমরা তো গরিব ও তো খুব ভালো থাক না না আমরা চলে যাইতেছি না পরি দেখ আমার ভুল হয়ে গেছে আমি সব কিছু বুঝতে পারছি আসলে আসলে তোরা আমার বন্ধু আমি ভুলে গেছিলাম যে তোরা আমার বন্ধু আগে তোদের সাথে আমরা খেলছি দেখ আমারে মাফ করে দে আমি আমি আজকে তোর নিয়ে সারা